আমজাদ হোসেন মডেল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখন বাংলা ক্লাস। প্রথমে এক নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। এক নম্বর প্রশ্ন হচ্ছে, শূন্য স্থান পূরণ করো। 15 আর 16, 15 আর 16 শূন্য স্থান কি হবে খেয়াল করো। তোমরা আরেকটা জিনিস, এমনি এটা পড়লেই বোঝা যাবে না হয়তো, যে এইখানে কিন্তু নাম্বারিং করা আছে ক, এখানে লাইন দেওয়া আছে, তার নিচে আর একটা আন্ডারলাইন আছে, মানে এইটা আছে, মানে ফাঁকা ঘর, এইটাই শূন্যস্থান। তার মানে 15 আর 16 এই কথাটার পরের লাইন এখানে লিখতে হবে। পরের লাইনটা তোমাদের বইয়ে আছে, নাগর দোলায় দোলো, এটা আছে এখানে, দাঁড়িয়ে আছে, দিতে হবে। তাহলে প্রথম লাইনটা দেওয়া ছিল, দ্বিতীয় লাইন দেওয়া ছিল না, সেটা আসলে শূন্য স্থান আকারে সেটা পূরণ করা হলো। এবারে খ নম্বর 17 আর 18, এর পরের লাইনটা লিখতে হবে, এখানে আছে যেটা তোমাদের বইয়ে, চশমা আছে বাবারও, বাবার এর সঙ্গে ও লাগানো আছে, চশমা আছে বাবারও, এখানে দাঁড়ি। এখন গ নম্বরটা দেখো, শূন্যস্থানটা কোথায়, নিচের লাইনটা দেওয়া আছে, উপরের লাইনটা শূন্যস্থান। তাহলে নানা রঙের ঘুড়ি এর আগের লাইনটা কি, নানা রঙের ঘুড়ি এর আগের লাইনটা কি, দেখো ছন্দ মিলালে হতে পারে 19 আর 20 এরকম হতে পারে, তা নাহলে মিলবে না ওর সঙ্গে, 19 আর 20, তার মানে 19 আর 20, এই হলো 20, তার সঙ্গে নানা রঙের ঘুড়ি মিলল। এখন 19 বানান, কেউ যদি দীর্ঘও দেওয়া ভুল হবে, উনো থাকলে দীর্ঘও দিতে পারো। এরপরে আমরা যাব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে লেখা আছে পাঠ আলোচনা, ব্র্যাকেটে দেওয়া আছে দেখো 66 পৃষ্ঠা, তোমাদের বই কিন্তু শেষের দিক, প্রায় শেষ, 66 পৃষ্ঠার পাঠ আলোচনা করা হবে এখন। 66 পৃষ্ঠার পাঠ যদি তোমরা খেয়াল করো, তোমরা দেখতে পারো এখানে 66 পৃষ্ঠা পাঠ, পৃষ্ঠা 66 দেখো আছে, 66 পৃষ্ঠা এখানে পাঠে কী আছে দেখতে পারো একটু, এরপরে আমি আলোচনায় যাচ্ছি। আমরা এখন আলোচনায় চলে আসি। পাঠ হচ্ছে 50 আর পৃষ্ঠা হচ্ছে 66, এখানে আছে পিঁপড়ে ও ঘুঘু। তোমরা উচ্চারণ শুনে থাকবে আমি কি বলছি, পিঁপড়ে ও ঘুঘু, তার মানে হচ্ছে পয়ের উপরে চন্দ্রবিন্দু আছে। এখানে পিঁপড়ে এবং ঘুঘু নিয়ে আলোচনা আছে, এই জন্য প্রথমে দেওয়া আছে পিঁপড়ে ও ঘুঘু। এক পিঁপড়ের খুব পিপাসা পেয়েছিল, সে এলো নদীর পারে। সে কোথায় এলো? সে এলো নদীর পারে পানি খেতে। তাহলে কী কারণে সে এলো? সে এলো পানি খেতে, নদীতে ছিল ঢেউ, পিঁপড়ে পানিতে ভেসে গেল। কেন ভেসে গেল? যখন ঢেউ আসে, ঢেউয়ে যে ধাক্কাটা মারে, সেই ধাক্কায় সে ভেসে গেল। গাছের ডালে ছিল একটি ঘুঘু, গাছের ডালে ছিল একটি ঘুঘু, ভাবল পিঁপড়েটাকে বাঁচাতে হবে, সে একটি পাতা ফেলে দিল। তো সে যেহেতু গাছের ডালে ছিল, তো গাছের তো পাতা থাকে, সেখান থেকে একটা পাতা ফেলে দিল। কোথায় ফেলে দিল? পিঁপড়ের সামনে, পিঁপড়েটার সামনে। পিঁপড়ের সাঁতরে পাতার উপরে উঠল, ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙ্গায় এনে রাখল, পিঁপড়ে প্রাণে বেঁচে গেল, ঘুঘু হলো তার বন্ধু।
ঘুঘু পিঁপড়েকে বাঁচালো, এ কারণে তার বন্ধু হলো। বাঁচালো কি পদ্ধতিতে সেটা এখানে বলা আছে। একটা পাতা ফেলে দিল পিঁপড়ের সামনে, পিঁপড়ে সে পাতাটার উপরে উঠে বসলো। তারপরে ঘুঘু আবার সেই ঠোঁট দিয়ে পাতাটা টেনে ডাঙায় নিয়ে আসলো, এভাবে পিঁপড়ে বেঁচে গেল। এর পরের ঘটনা, অনেক দিন পর এক শিকারি এলো নদীর পাড়ে, তার হাতে ছিল তীর ধনুক। তীর হচ্ছে যে লম্বা ডান্ডাটা যেটা থাকে লাঠির সঙ্গে, সেটাকে বলে তীর। আর বাঁকানো যে অংশটা থাকে ওর সঙ্গে রশি বাঁধা থাকে সেটাকে বলে ধনুক। তো তার হাতে ছিল তীর আর ধনুক। সে গাছের উপর ঘুঘুটাকে দেখল, শিকারি ঘুঘুর দিকে তীর তাক করলো, তার মানে নিশানা করলো ঘুঘুর দিকে। পিঁপড়েটা সব দেখছিল, অমনি সে শিকারির পায়ে কামড় দিল, শিকারির হাতের তীর নড়ে গেল, ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল। এখানে ফুরুত শব্দের অর্থ হচ্ছে ওড়ার শব্দ, ওড়ার শব্দ, এটাকে ফুরুত শব্দ দিয়ে প্রকাশ করা হয়। বেঁচে গেল প্রাণ, কার প্রাণ বেঁচে গেল? এখানে পাখির প্রাণ বেঁচে গেল। প্রথমে বিপদে ছিল পিঁপড়ে, সেখানে ঘুঘু পাখি বাঁচালো তাকে। দ্বিতীয় ঘটনায় বিপদে ছিল ঘুঘু পাখি, তাকে পিঁপড়ে বাঁচালো। এই পিঁপড়ে ঘুঘু গল্পটার এখানে ভেতরে যা কিছু ছিল মোটামুটি বোঝানো হলো। এবারে আমরা আসবো দু নম্বরে। দু নম্বর প্রশ্ন বলছে শব্দার্থ লিখো। তো শব্দার্থ লিখো, এখানে যদি বলি পিপাসা, তোমাদেরকে আগেই শেখানো আছে তৃষ্ণা, তৃষা, তৃষ্ণা শেখানো আছে, তৃষা শেখানো আছে, ডাঙা। এই ডাঙা মানে তোমরা শিখে নিবা, মুখস্থ রাখবা, এটাকে স্থল। ডাঙা মানে স্থল বা স্থল ভাগ, ডাঙা মানে স্থল বা স্থল ভাগ। এখানে বলছে ডাঙায়, তার মানে স্থলে বা স্থল ভাগে, স্থলে বা স্থল ভাগে, তার মানে শুকনা মাটি যে যেটা সেটা হলো ডাঙা, আর যেখানে পানি থাকে সেটাকে বলে জল। তাহলে যেখানে পানি থাকে সেটাকে বলে জল, আর যেখানে পানি থাকে না শুকনা মাটি থাকে জায়গা থাকে সেটাকে বলে স্থল। এটা জলের বিপরীত স্থল। প্রাণ, প্রাণ মানে আগেই শেখানো আছে জীবন, প্রাণ মানে জীবন, প্রাণ মানে জীবন, দন্তান্ন। মরণ বারণ হলে মধ্যাহ্ন লিখতে হবে। বন্ধু, বন্ধু মানে অনেকভাবে প্রকাশ করে, কেউ বলে দোস্ত, কেউ বলে দোস্ত, কেউ বলে ইয়ার, বিভিন্ন শব্দে, বিভিন্ন ভাষার শব্দ। তারপরে বাংলা আছে আরও সখা, সখা, সখা মানে বন্ধু, আর সখী মানে বান্ধবী, এরকম সখা। তো যাই হোক, তোমাদের বাংলার ওপর বেশি ক্লাস আর দিলাম না, পিঁপড়ে ঘুঘু গল্পটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে আরও, আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে দেখা হবে আবার কালকে বা আগামী ক্লাসে। তবে তোমাদের ব্যাপারে অভিযোগ আছে, তোমরা লেখাপড়া করতে এখন ভালো চাচ্ছ না, এটা করলে তোমরা পিছিয়ে যাবে। তো যাই হোক, লেখাপড়া ঠিক মতো চালিয়ে যাও। আজকে ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।